কেমন আছো তোমরা সকলে? এর আগের ক্লাসে আমি তৎপুরুষ সমাসের ছয়টি ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ ও ষষ্ঠী তৎপুরুষ, এই ছয়টি ভাগ আমি ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি। আজ তৎপুরুষ সমাসের যে ভাগটি দিয়ে আজকের ক্লাস শুরু হবে তার নাম হলো উপপদ তৎপুরুষ। এই উপপদ তৎপুরুষ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে উপপদ কি। আমরা যদি উপপদ না বুঝি আমরা উপপদ তৎপুরুষ বুঝতে পারবো না। তোমরা ক্লাস সেভেনে এবং ক্লাস নাইনে প্রকৃতি ও প্রত্যয় পড়েছ। প্রকৃতি ও প্রত্যয় পড়ার সময় কৃদন্ত শব্দ এই নামটির সঙ্গে আশা করি তোমাদের পরিচিতি ঘটেছে। কৃদন্ত শব্দ কি তা আমি খুব সংক্ষেপে এখানে তোমাদেরকে বলবো। বিস্তারিতভাবে আমি কৃদন্ত শব্দের আলোচনা করব না, কারণ আমি ধরেই নিয়েছি তোমরা ক্লাস সেভেনে বা নাইনে প্রত্যয় পড়ার সময় কৃদন্ত শব্দ ব্যাপারটি জানো বা বুঝেছ। কৃদন্ত শব্দ কাকে বলে? বলছে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। কি বললাম? আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, গম যুক্ত তব্য হয়ে গেল গন্তব্য। এটা কি? এটা হলো প্রকৃতি। এটা কি প্রকৃতি? ধাতু প্রকৃতি, তাই তো? এটা কি প্রত্যয়? কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কারণ আমরা জানি যে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়, আর শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিক প্রত্যয়। তাহলে এই গম যুক্ত তব্য হয়ে গেল গন্তব্য। তাহলে এই গন্তব্য শব্দটি গঠিত হয়েছে কি? এই তব্য নামক কৃত প্রত্যয় যোগে। তাহলে এই গন্তব্যটাকে আমরা বলবো কৃদন্ত শব্দ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি কৃদন্ত শব্দ কাকে বলে? যে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ, তাই তো? এবার এখানে আমরা উপপদ বুঝবো যে উপপদ কি। আমি এখানে একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে লিখলাম পঙ্ক যুক্ত জন যুক্ত অ, হয়ে গেল কি পঙ্কজ। পঙ্কজ মানে যা পাঁকে জন্মায়। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি এই জন, এই জনটা কি? এই জনটা হলো ধাতু, অটা কি? অটা হলো কৃত প্রত্যয়, কারণ এটা ধাতুর পরে যুক্ত হয়েছে কৃত প্রত্যয়। আর এটাকে কি বলছি আমরা? কৃদন্ত শব্দ। এটাকে আমরা বলছি কৃদন্ত শব্দ। তাহলে উপপদ কাকে বলে? ভালো করে শুনবে, যে কৃদন্ত শব্দ যে ধাতু যোগে গঠিত হয় তার পূর্ববর্তী পদ অর্থাৎ আগের পদকে আমরা বলি উপপদ। এখানে পঙ্কজ নামক যে কৃদন্ত শব্দটি রয়েছে এই শব্দটি গঠিত হয়েছে জন নামক ধাতুর সহযোগে। এই জন ধাতুর পূর্বে বা আগে যে পদটি রয়েছে, কী পদ রয়েছে এখানে? পঙ্ক। এই পঙ্কটাকে আমরা বলবো কি? উপপদ। তাহলে আশা করি উপপদ বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হলো যে উপপদ কি। উপপদ হলো যে কৃদন্ত শব্দ যে ধাতু যোগে গঠিত হয় সেই ধাতুর পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ। উপপদ শব্দটির অর্থ কি? উপপদ শব্দটির অর্থ হলো, এখানে লিখে দিচ্ছি আমি, সমীপবর্তী পদ। সমীপবর্তী পদ মানে, সমীপবর্তী পদ মানে হলো নিকটবর্তী পদ।
নিকটবর্তী পদ, মানে নিকটে নিকটে বা কাছাকাছি অবস্থিত এমন। তাহলে উপপদ শব্দটি অর্থ হলো সমীপবর্তী পদ বা নিকটবর্তী পদ। উপপদটি আমরা জানতে পারলাম যে কৃদন্ত শব্দ যে ধাতুযোগে গঠিত হয় সেই ধাতুর পূর্ববর্তী পদকে আমরা বলি উপপদ। আর কৃদন্ত শব্দ কাকে বলে? যে কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। তাহলে আমরা উপপদ বিষয়টি বা উপপদ কি আমরা জানলাম। এবার আমরা জানবো উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে। আমি প্রথমে এখানে সংজ্ঞাটা লিখে দিই, যে তৎপুরুষ সমাসে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস ঘটে এবং উপপদের বিভক্তি লোপ পায় ও কৃদন্ত পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, দেখো যে তৎপুরুষ সমাসে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস ঘটে এবং উপপদের বিভক্তি লোপ পায় ও কৃদন্ত পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। এটা হলো আমাদের উপপদ তৎপুরুষের সংজ্ঞা। একটা উদাহরণ দিয়ে দেখি, উদাহরণটা আমি লিখলাম একটু আগে, আমি যে উদাহরণটা লিখেছিলাম অঙ্কে জন্মে যা, পঙ্কজ। আমি এখানে একটু নিচে সেই পঙ্কজ শব্দটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, পঙ্কযুক্ত জনযুক্ত অল টু পঙ্কজ, তাই তো? এবার দেখো উপপদের সাথে কৃদন্ত পদের সমাস, মানে এই উপপদের সঙ্গে এই কৃদন্ত পদের যে সমাসটা হয় এটাকে বলা হয় উপপদ তৎপুরুষ। যে এই কৃদন্ত পদের সাথে এই উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস সেটাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এবং এই সমাসের ক্ষেত্রে আমাদের পূর্ব পদে যে বিভক্তি থাকে, উপপদে যে বিভক্তি থাকে সেটা লোপ পেয়ে যায়। এখানে দেখো পঙ্কে জন্মে যে, এখানে দেখো পঙ্কে জন্মে যে, এখানে উপপদ এটা, এখানে কি আছে দেখো পঙ্কযুক্ত এ আছে না, তার মানে এখানে এ বিভক্তিযুক্ত আছে, এটা দেখো গিয়ে সমাসবদ্ধ পদে বা সমস্ত পদে কিন্তু এটা লোপ পেয়ে গেছে। এবং কি বলছে কৃদন্ত পদের অর্থ প্রাধান্য পায়। আচ্ছা পঙ্ক, পঙ্ক শব্দটি অর্থ হলো পাঁকে জন্মায়, আর পঙ্ক শব্দটি অর্থ হলো পাঁকে, আর পঙ্কজ শব্দটি অর্থ হলো কি পাঁকে জন্মায় যা। পঙ্কজ বলতে, পঙ্কজ বলতে কিন্তু আমরা কী বুঝি, পাঁক বুঝি না, পঙ্কজ বলতে আমরা বুঝি পঙ্কজ মানে যা পাঁকে জন্মায়। তাহলে এখানে কিন্তু পঙ্ক বা পাঁকটা প্রাধান্য পাচ্ছে না, পঙ্ক বা পাঁকে জন্মানোটা প্রাধান্য পাচ্ছে। তাহলে পঙ্কজ শব্দের অর্থ হলো পাকে জন্মায় যা পঙ্কজ। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উপপদের বিভক্তি লোপ পায়, লোপ পেয়ে গেল, আর কৃদন্ত পদের অর্থ প্রাধান্য পেল। এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো,
আমি দিলাম তোমাকে মনে করো যে জলে চড়ে যে কি হবে জলচর, আমি দেখলাম ইন্দ্রকে জয় করেন যিনি, কি হবে ইন্দ্রজিৎ, তাই তো? আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মনে রাখবে যে ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে কি হয়, ব্যাস বাক্যে হয়, ব্যাস বাক্যের শেষে যে পদ থাকে সেই পদটা কি হয়, যে হয় বা যিনি হয় বা যা, মানে উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যের শেষের পদ কি হয়, যে যিনি বা যা। আর একটা কথা সহজভাবে মনে রাখার জন্য মনে রাখবে যে আমাদের বাংলায় যতগুলো এক কথায় প্রকাশ আছে তার বেশিরভাগই উপপদ তৎপুরুষ সমাস, বা বলতে পারো সবকটি, দু একটি ব্যতিক্রম আছে, যে আমাদের বাংলায় যতগুলো এক কথায় প্রকাশ রয়েছে তার সবগুলি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। যেমন দেখো, পঙ্কে জন্মে যে পঙ্কজ, জলে চড়ে যে জলচর, ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ। উপপদ তৎপুরুষটা ধরা একটু কঠিন বা আমাদের কাছে কঠিন মনে হয়, কারণ আমরা প্রত্যয় জিনিসটা ভালোভাবে শিখি না। আমরা প্রত্যয় কী করি, মুখস্থ করে নিই, গমযুক্ত দ্রব্য গন্তব্য, চলযুক্ত অন্ত চলন্ত, দেশযুক্ত দ্রব্য দ্রষ্টব্য, পিযুক্ত অনীয় করণীয়, স্নেহযুক্ত অনীয় স্মরণীয়, এইভাবে আমরা কয়েকটা প্রত্যয় মুখস্থ করে চালিয়ে দিই। এর ফলে প্রত্যয়টা আমরা ভালো করে বুঝি না বলে আমরা উপপদ তৎপুরুষটা বুঝতে পারি না, বা আমাদের ধরতে কঠিন লাগে যে কৃদন্ত পদ কোনটা, সেটাই যদি আমরা না ধরতে পারি তাহলে আমরা উপপদ কী করে বের করবো। তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, উপপদ তৎপুরুষ সমাস আমি যতটুকুটা বুঝালাম এটুকুটা মনে রাখো, তার সঙ্গে আমি উপপদ তৎপুরুষ সমাসের একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো। সমাসের আমার সমাস চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর সেখানে 40-50 উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ থাকবে। যদি পরীক্ষাতে উপপদ তৎপুরুষ সমাস থেকে কোনো সমাস দেয় নির্ণয় করার জন্য, তবে আশা করি ওই 40-50 মধ্যে থেকেই দেয় সাধারণত। তাই ওই 40-50 উদাহরণ তোমরা যদি করে নাও তাহলে উপপদ তৎপুরুষ সমাস নিয়ে তোমাদের আর চিন্তার কোনো বিষয় থাকবে না। শুধু এইটুকুটা মনে রাখবে যে উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সমাসটা ঘটে উপপদের সঙ্গে কৃদন্ত পদে, ঠিক আছে? এতগুলো আমরা পড়েছিলাম পূর্বপদের সাথে পরপদ, পরপদ পূর্বপদ, এখানে কিন্তু পূর্বপদ পরপদের কিছু নেই, এখানে বলছে উপপদের সাথে কৃদন্ত পদে সমাস ঘটবে উপপদ তৎপুরুষ সমাসে, এবং সেক্ষেত্রে উপপদের যে বিভক্তি থাকবে সেই বিভক্তিটা লোপ পাবে এবং কৃদন্ত পদের অর্থ প্রাধান্য পাবে। আর ব্যাস বাক্যের শেষের পদ কি হয়, যে যিনি বা যা। যেমন দেখো, পঙ্কে জন্মে যা যা আছে, জলে চড়ে যে যে আছে, ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ। তাহলে এখানে খেয়াল করো যে যা, যে, যিনি, ব্যাস বাক্যের শেষের পদগুলো কিন্তু যা, যে, যিনি এগুলোই থাকে। তাহলে আমাদের উপপদ তৎপুরুষ সমাসটা আশা করি বোঝা গেল। আমি অবশ্যই উপপদ তৎপুরুষ সমাসের একটি লিস্ট তোমাদের দিয়ে দেবো, সেখানে 40-50 উদাহরণ থাকবে, সেই উদাহরণগুলি পড়লে গেলে তোমাদের পরীক্ষাতে সাধারণত ওখান থেকে চলে আসে যদি উপপদ তৎপুরুষ সমাস থেকে দেয়। এবার আমরা করব নং তৎপুরুষ, নং তৎপুরুষ। নং হলো এক ধরনের সংস্কৃত অব্যয়, নং হলো এক ধরনের সংস্কৃত অব্যয়, নং হলো এক ধরনের সংস্কৃত অব্যয়। আগে আমরা জানবো অব্যয় কাকে বলে। অব্যয় হলো এমন একটি পদ যেই পদে কোনো পরিবর্তন ঘটে না, বাক্যে ব্যবহারের সময় যে পদগুলির কোনো পরিবর্তন ঘটে না, মানে অতীতকালে যা রূপ বর্তমানকালেও তাই রূপ ভবিষ্যৎকালেও তাই রূপ, উত্তম পুরুষের ক্ষেত্রে যা রূপ মধ্যম পুরুষের ক্ষেত্রেও তাই রূপ প্রথম পুরুষের ক্ষেত্রে তাই রূপ, অর্থাৎ যে পদগুলির কোনো অবস্থাতেই পরিবর্তন ঘটে না সেগুলিকে আমরা বলি অব্যয় পদ। তো এই নং হলো এক ধরনের সংস্কৃত অব্যয়। এই নং এটি হলো কি, সংস্কৃত রূপ, তাই তো? নং হলো সংস্কৃত রূপ। এর বাংলা রূপ কী হয়, এর বাংলা রূপ হয় না,
নাই, নয়, নেই। ন হলো সংস্কৃত রূপ এবং এর বাংলা ক্ষেত্রে এর বাংলা রূপগুলি কী কী দেখা যায়? না, নাই, নয়, নেই, এগুলো হলো নং এর বাংলা রূপ। নং তৎপুরুষ সমাস কাকে বলে? বলছে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে নঙর্থক অব্যয় থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় নং তৎপুরুষ সমাস। কী বললাম সংজ্ঞাটা? যে যে তৎপুরুষ সমাসে, যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে নঙর্থক অব্যয় নঙর্থক অব্যয় থাকে ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে নং তৎপুরুষ। বুঝতে পারছো কি বলছে? যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে নঙর্থক অব্যয় থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় নং তৎপুরুষ সমাস। কারণ তৎপুরুষ সমাসের প্রথম ক্লাসটাতে আমরা জেনেছিলাম যে তৎপুরুষ সমাসে সবসময় কী হয়, পরপদের অর্থই প্রাধান্য পায়। তো এখানে ঠিক একই কথা বলা হয়েছে যে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্ব পদে কী থাকবে, নঙর্থক অব্যয় থাকবে। আমি যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। আমি এখানে দিলাম নয় উচিত, এটা কি? এটা পূর্বপদ। এটা কি? এটা পরপদ। দেখো পূর্বপদে কি আছে, নয়, মানে কি নং এর বাংলা রূপ নয়। উচিত কি হবে? অনুচিত। দেখো আমাদের যে সমস্ত পদ গঠিত হলো সেখানে দেখো অনুচিত মানে কি, যা করা উচিত নয়, এই উচিতটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে না, পরপদে অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা হলো আমাদের নং তৎপুরুষ সমাসের উদাহরণ। আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে আমি এখানে স্টার দিয়ে লিখছি যে ব্যাজ বাক্যের শেষে, ব্যাজ বাক্যের পরপদে, ব্যাজ বাক্যের পরপদে ব্যঞ্জন বর্ণ থাকলে, ব্যাজ বাক্যের পরপদে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তবে অ হয়, যদি স্বরবর্ণ থাকে তবে অন। মনে রাখো কী বললাম, যে ব্যাজ বাক্যের পরপদে যদি ব্যঞ্জন বর্ণ থাকে প্রথম বর্ণটা তবে অ হয়, আর ব্যাজ বাক্যের পরপদে প্রথম বর্ণ যদি স্বরবর্ণ থাকে তবে অন হয়। এখানে একটু খেয়াল করে দেখবে, নয় উচিত এটা পূর্বপদ, এটা পরপদ, তাহলে ব্যাজ বাক্যের পরপদের পরপদটা কি উচিত? উচিতের প্রথম বর্ণটা কি আছে, হস্তু। হস্তু স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ। তাহলে কী হবে, নঙের জায়গায় এই নয়ের জায়গায় কী হয়ে যাবে, অন হয়ে যাবে। দেখো অনুচিত, এই নয়ের সঙ্গে হস্তুটা, এই হস্তুটা যুক্ত হয়ে গেছে, অনুচিত, তাই তো? আচ্ছা এবার যদি আমরা একটু উদাহরণ দিই, দেখুন আরেকটা উদাহরণ দিলাম, নয় গণ্য, পরপদ কি এখানে গণ্য, পরপদের প্রথম বর্ণ গ, গটা কি ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? অবভিয়াসলি ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে নয়ের জায়গায় কী হয়ে যাবে, অ হয়ে যাবে, তখন কী হবে, অগণ্য। বুঝতে পারলাম? তবে মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে যে অ বা অন হবে তা নয়, ক্ষেত্র বিশেষে কিন্তু অ কিংবা অন ছাড়াও আরও অন্যান্য নমর্থক বা নয়ের জায়গায় কিন্তু আরও অন্যান্য কী বলবো আমি, অ বা অন ছাড়াও কিন্তু আমাদের কী হয়, ক্ষেত্র বিশেষে কিন্তু আরও অন্য কিছু বসতে পারে নঙের জায়গায়। কী কী বলতে পারে? যে শুধু অ বা অনই বসবে কিন্তু তা নয়, কিন্তু অ বা অন ছাড়াও কিন্তু ক্ষেত্র বিশেষে এই নঙর্থক অব্যয়ের জায়গায় কিন্তু অন্য কিছু বসে। কী কী বসে আমি এখানে লিস্টটা দিচ্ছি, কী কী বসে, বসে হলো অনা, ঠিক আছে, বসে হলো কর,
বসে হলো আ, বি, বে, নি, এগুলোও কিন্তু কী হয় বসতে পারে, শুধু যে অ বা অন বসবে এমন কোনো কথা নয়। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এই বা এই জিনিসটা অ্যাপ্লিকেবল হতে পারে এই নিয়মটা, কিন্তু অ বা অন ছাড়াও কিন্তু ক্ষেত্র বিশেষে কী হয় অনা, গর, আ, বি, বে, নি ইত্যাদিও কিন্তু বসে থাকে। আমি একটা করে উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আমি লিখলাম নে বৃষ্টি, এখানে দেখো পরপদের শেষে কী আছে গো, প্রথম বর্ণ গ, গ কি ব্যঞ্জন বর্ণ, তো এখানে তাহলে অবৃষ্টি হওয়া উচিত, আমরা অবৃষ্টি তো বলি না, আমরা বলি কি অনাবৃষ্টি। দেখো তাহলে এই অনারা বোঝা গেল। আচ্ছা তারপরে কি গড়, আমি বললাম নেমিল, আমরা বলি না যে হিসাবে গড়মিল আছে, নেমিল গড়মিল। আচ্ছা তারপরে আ দিয়ে এখানে লিখছি আমি নয় ধোয়া, আধোয়া মানে যা ধোয়া হয়নি। তারপরে কি আছে বি দিয়ে নয় দেশ, কি হবে নয় দেশ কি তাহলে ডি দেশ, তাই তো বে দিয়ে কি লিখবো আমরা, বে দিয়ে লিখছি নেই হিসাব, কি হবে দে হিসাব। আবার নি দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে নেই ফুট, নেই ফুট। তাহলে দেখো এখানে ব্যাস বাক্যের পরপদে ব আছে মানে ব্যঞ্জন বর্ণ আছে, হওয়া উচিত ছিল অবৃষ্টি, হয়ে গেল অনাবৃষ্টি। এখানেও একই রকমভাবে ব্যাস বাক্যের পরপদের প্রথমে ম আছে, হওয়া উচিত ছিল অমিল, ঠিক আছে হয়ে গেল গড়মিল, অমিলও হয়, কিন্তু আমরা শব্দটা কী বলি যে হিসেবে গড়মিল আছে, অমিলও হবে। নেই হিসেব বে হিসেব, নেই খুঁট নিখুঁট, নয় ধোয়া আধোয়া, নয় দেশ বিদেশ। তবে এক্ষেত্রে দেখো যে অ বা অন ছাড়াও কিন্তু আমরা কী কী পাচ্ছি, দেখো অন পাচ্ছি, গড় পাচ্ছি, বে পাচ্ছি, নি পাচ্ছি, আ পাচ্ছি, বি পাচ্ছি, তাই তো। তাহলে যে নমর্থক অব্যয়ের জায়গায় যে শুধুমাত্র অ বা অন বসে এমন কিন্তু কোনো কথা নেই, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বসতে পারে, কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু অনা, গড়, আ, বি, বে, নি ইত্যাদিও কিন্তু নমর্থক অব্যয় বোঝাতে বসে থাকে। তাহলে আমাদের নং তৎপুরুষ সমাসটা শেষ হল। এবার আমরা অন্য একটি তৎপুরুষ সমাসের ভাগ নিয়ে আলোচনা করব। এবার আমরা যে তৎপুরুষ সমাসের ভাগ নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যক্তি তৎপুরুষ, ব্যক্তি। এবার আমরা আলোচনা করবো কি নিয়ে, ব্যক্তি তৎপুরুষ। ব্যক্তি তৎপুরুষ, ব্যক্তি কথাটির অর্থ কি হচ্ছে, ব্যক্তি কথাটির অর্থ হলো বিস্তৃত বা প্রসারিত। ব্যক্তি কথাটির অর্থ হলো বিস্তৃত বা প্রসারিত। তাহলে ব্যক্তি তৎপুরুষ সমাস কাকে বলে, যে ব্যক্তি অর্থে বা বিস্তৃত অর্থে যে তৎপুরুষ সমাস ঘটে তাকে বলা হয় ব্যক্তি তৎপুরুষ। তাহলে কী লিখবো, যে ব্যক্তি অর্থে যে তৎপুরুষ সমাস ঘটে বা ব্যক্তি অর্থে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় ব্যক্তি তৎপুরুষ। তাহলে বুঝতেই পারছো যে ব্যক্তি তৎপুরুষ কী হবে, কোনো প্রসারিত অর্থ বা বিস্তৃত অর্থকে বোঝাবে। এই জাতীয় সমাসের
ব্যাস বাক্যে সাধারণত কি ব্যবহৃত হয়? ব্যাপিয়া, যার চরিত্র রূপ হলো ব্যাপী, ধরিয়া, যার চরিত্র রূপ হলো ধরে, আবার কখনো কখনো জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষে তুমি পর্যন্ত লক্ষ্য করতে পারবে। তাহলে ব্যাপ্তি তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে সাধারণত ব্যাপিয়া, ধরিয়া, কখনো কখনো পর্যন্ত এই জাতীয় পদগুলো দেখতে পাবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে। আমি এখানে লিখলাম চিরু সুখী, ঠিক আছে? আমি লিখলাম এখানে কি চির সুখী। আমি লিখলাম নিত্যানন্দ, আর আমি লিখলাম আমৃত্যু। এখানে আমরা তিনটে শব্দ লিখলাম। চিরসুখী কী হবে? দেখো চিরসুখী মানে কী বোঝাচ্ছে? যে চিরকাল ধরে যে সুখী, নাকি চিরকাল সুখী, চিরসুখী বলে, তাই তো? যে চিরকাল ধরে যে সুখী, দেখো এখানে একটা ব্যাপ্তি বা বিস্তৃতি বোঝাচ্ছে না? তাহলে চিরসুখী কী হবে? চিরকাল ব্যাপিয়া সুখী। এখানে তোমার ব্যাপিয়ার জায়গায় ব্যাপিও লিখতে পারো, চিরকাল ব্যাপী সুখী। নিত্যানন্দ কী হবে? নিত্যানন্দ, নিত্যকাল ধরে আনন্দ, বা নিত্যকাল ব্যাপী আনন্দ। আমৃত্যু কী হবে? মৃত্যু পর্যন্ত, তাই তো? আমৃত্যু আমি তোমার কথা মনে রাখবো, মানে কি যতদিন না আমি মরবো, যতদিন না আমি মরছি ততদিন আমি তোমাকে মনে রাখবো। তাহলে এগুলো ব্যাপ্তি বোঝাচ্ছে, তাই তো? তো প্রত্যেকটা ওয়ার্ডে দেখো ব্যাপ্তি বোঝাচ্ছে বা বিস্তৃত অর্থকে প্রকাশ করছে। তুমি একটু তোমার ব্যাস বাক্যগুলো খেয়াল করো, এই যে ব্যাপিয়া, ব্যাপী, পর্যন্ত, তাহলে ব্যাপ্তি তৎপুরুষ সমাস আমরা বুঝতে পারলাম যে ব্যাপ্তি তৎপুরুষ সমাস মূলত কী হয়? বিস্তৃত বা প্রসারিত অর্থে ব্যক্তি তৎপুরুষ সমাস হয়। এই জাতীয় সমাসের ব্যাস বাক্যে আমরা কী লক্ষ্য করে থাকি? ব্যাপিয়া, ধরিয়া, কখনো কখনো ক্ষেত্র বিশেষে পর্যন্ত ইত্যাদি পদগুলি ব্যবহার আমরা কী করি? লক্ষ্য করে থাকি। এই ব্যক্তি তৎপুরুষ সমাস, ব্যক্তি তৎপুরুষ সমাস দেখলে তোমরা কিন্তু বুঝে যাবে যে এটা ব্যক্তি বা কোনো বিস্তৃত সময়কালকে বোঝাচ্ছে। সময় তো সময়কাল না, ঠিক সময় আর ব্যক্তির মধ্যে পার্থক্য রয়েছে। ব্যক্তি অর্থে বোঝাচ্ছে চিরসুখী। তুমি বুঝতে পারছো যে চিরসুখী মানে হবে চিরকাল ধরে যে সুখী রয়েছে, মানে চিরকাল সুখী যে, তাহলে এটা কি ব্যক্তি বোঝাচ্ছে? তাহলে এটা ব্যক্তি তৎপুরুষ হবে। এই হলো আমাদের ব্যক্তি তৎপুরুষের আলোচনা। তাহলে আমাদের তৎপুরুষ সমাস এখানেই শেষ হবে। আরেকটি সমাসের আলোচনার মধ্যে দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। সেই সমাসটির নাম হলো অব্যয়ীভাব সমাস। আরেকটি সমাস করানোর মধ্যে দিয়ে আজকের ক্লাস শেষ হবে, তার নাম হলো অব্যয়ীভাব সমাস। এর সংকেতটা কি? সংকেতটা আগে লিখে দিচ্ছি আমি। দেখো যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং পরপদ বিশেষ্য পদ হয়, এবং যে সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেখানে অব্যয় অর্থ প্রাধান্য পায়, তাই তো? যে সমাসে পূর্বপদে থাকে অব্যয় এবং পরপদে থাকে বিশেষ্য এবং সমাসবদ্ধ পদে অব্যয় অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। এবার অব্যয়ীভাব সমাসের মনে রাখার কিছু কৌশল আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি মনে করো যে কোনো শব্দের শুরুতে যথা থাকে, যথা, তবে তার ব্যাস বাক্যে থাকবে বা ব্যাস বাক্যটি হবে অতিক্রম না করে। অতিক্রম না করে, যেমন আমি যদি বলি
যথাশক্তি, কি হবে, শক্তিকে অতিক্রম না করে, শক্তিকে অতিক্রম না করে। কি বলছি দেখো, যে কোনো শব্দের শুরুতে যদি যথা থাকে তবে ব্যাস বাক্যে হবে অতিক্রম না করে, যেমন যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে। এই জাতীয় আর কি উদাহরণ হবে, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথাসম্মান, সম্মানকে অতিক্রম না করে, তাহলে আমরা যথা বুঝতে পারি। নেক্সট, যদি কোনো শব্দের শুরুতে হা থাকে তাহলে ব্যাস বাক্যে অভাব হবে, অভাব, অভাব। যেমন আমি দেখলাম, দেখো হা ভাত, হা ভাত কি হবে, ভাতের অভাব, ঠিক আছে। আমি যদি আরেকটা উদাহরণ দিই, উদাহরণ দিই, তাহলে কি হবে, হা ঘর, কি হবে, ঘরের অভাব। আর কি তবে হাঁপানি, পানির অভাব, এখানে হাঁপানি কিন্তু কোনো রোগ নয়, পানি মানে জল, হাঁপানি মানে পানির অভাব। তাহলে কোনো শব্দের শুরুতে যদি হা থাকে তবে সেক্ষেত্রে ব্যাস বাক্যে হবে অভাব, হা ভাব, ভাতের অভাব, হা ঘর, ঘরের অভাব। তিন নাম্বার আমরা জানবো, যে কোনো শব্দের শুরুতে যদি অনু থাকে তাহলে ব্যাস বাক্যে হবে পশ্চাৎ বা পেছনে, চরিত্র কোনো পেছনে, পেছনে। যেমন আমি যদি উদাহরণ দিই, অনুগমন, অনুগমন শব্দের অর্থ কী, যে তুমি আগে আগে যাচ্ছ, তোমার পিছনে পিছনে কেউ তোমাকে ফলো করছে, তাই তো, অনুগমন। তাহলে কী হবে, গমনের পশ্চাৎ। অনুসরণ, স্মরণের পশ্চাৎ, অনুরণন, রণনের পশ্চাৎ। নেক্সট চার নাম্বার, যদি দেখো কোনো শব্দের শুরু হচ্ছে হর দিয়ে তাহলে সেক্ষেত্রে ব্যাস বাক্যে দ্বিরুক্তি ঘটবে, দ্বিরুক্তি, দয় বয় হস্তি, রয় হস্তু, কয় তয় হস্তি, দ্বিরুক্তি মানে দুইবার উচ্চারিত হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, হর রোজ, দেখো শব্দের শুরুতে হর আছে, এক্ষেত্রে কি হবে, যদি শব্দের শুরুতে হর থাকে তবে তার পরে যে পদটি থাকে, পরে কি আছে এখানে রোজ, সেই পদটি দুবার উচ্চারিত হয়, রোজ রোজ, হরতাল, পালতাল, বুঝতে পারবে। নেক্সট, যদি শব্দের শুরুতে উপ থাকে, এই উপটা তিনটে অর্থে হতে পারে, কখনো সমীপ অর্থে, সমীপ মানে কি, নিকটে অবস্থিত এমন, বা নিকট সমীপ, আবার সদৃশ অর্থ হয়, সদৃশ অর্থ হয়, আবার কি হয়, ক্ষুদ্র। এই তিনটে অর্থে আমরা উপটাকে ব্যবহার করি, যেমন সমীপ আমি যদি বলি উপকূল, উপকূল বলতে তোমরা কী বোঝাবো, যে কূলের কাছাকাছি অবস্থিত যায়, তাই তো, তাহলে কী হবে, কূলের সমীপে। আচ্ছা সদৃশ অর্থে, অর্থে যদি বলি উপবন, উপবন কী, বনের সদৃশ, মানে বনের মতো, বনের সদৃশ, উপ সদৃশ অর্থে কী হতে পারে, উপাচার্য, আচার্যের সদৃশ, উপমন্ত্রী, মন্ত্রীর সদৃশ, তাই তো। আর ক্ষুদ্র অর্থে কী হয়, ক্ষুদ্র অর্থে যদি আমি লিখি এখানে উপগ্রহ, ক্ষুদ্র, তাই তো। এবার এখানে প্রশ্ন একটা আসতে পারে, যে স্যার উপগ্রহ এটা কি গ্রহের সদৃশ হবে না, অবশ্যই হবে, ভুল না, তুমি যদি উপগ্রহ ব্যাস বাক্য, কেউ যদি ক্ষুদ্র গ্রহ লেখো সেটাও ঠিক, কেউ যদি লেখো গ্রহের সদৃশ সেটাও ঠিক, যেহেতু আমরা উপটা ক্ষুদ্র অর্থে ব্যবহার করি, সদৃশ অর্থ ব্যবহার করি, তাই কেউ যদি উপগ্রহটা লেখো ক্ষুদ্র গ্রহ সেও ঠিক লিখেছে, কেউ যদি লেখে যে গ্রহের সদৃশ সেও ঠিক লিখেছে। একই রকমভাবে উপজাতি, ক্ষুদ্র জাতি হতে পারে, আবার জাতি সদৃশ হতে পারে, কারণ উপজাতিটা কী হয়, জাতি থেকে একটু তৈরি হয়, তো মিল তো একটা আছেই, তাহলে উপজাতি মানে কি, জাতির তুলনায় ছোটো,
তাই তো? তাহলে আমরা ক্ষুদ্র জাতীয় লিখতে পারি উপজাতি, আবার লিখতে পারি জাতির শব্দে উপজাতি। আচ্ছা, আবার যদি মনে করো কোথাও মনে করো যে কোনো শব্দের শুরুতে আ থাকে, আ, তবে ব্যাস বাক্য হয় পর্যন্ত। যেমন মনে করো আমি তোমাদের ব্যক্তি তৎপুর সমাজের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম, আমৃত্যু। এটা যদি কেউ লেখে মৃত্যু পর্যন্ত, দিয়ে যদি কেউ লেখে এটা অব্যয়ভাব সমাস, তবুও ঠিক। আবার যদি কেউ বলে যে এটা তোমার ব্যক্তি তৎপুর হতে পারে, সেটাও ঠিক। যেমন আমি বলি আপাত মস্তক, এই শব্দগুলো তোমাদের খুব পরিচিত, বা আ সমুদ্র হিমাচল, এগুলো শুনেছি তো, আ সমুদ্র হিমাচল, কী হবে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আপাদ মস্ত, পা থেকে মাথা পর্যন্ত। আবাল বৃদ্ধ, আবাল বৃদ্ধ মানে কী বলতো, বালক থেকে বৃদ্ধ সকলে। আবাল বৃদ্ধ শব্দটির অর্থ হলো বালক থেকে বৃদ্ধ সকলকে একত্রে বলা হয় আবাল বৃদ্ধ। তাহলে আবাল বৃদ্ধ কী হবে, বালক থেকে বৃদ্ধ পর্যন্ত। আবার আদ্যন্ত কী হতে পারে, আদি থেকে অন্ত পর্যন্ত, তাই তো? তাহলে এগুলো সব অব্যয়ভাব সমাস। এক্ষেত্রে একটা কথা তোমাদের অবশ্যই জানিয়ে রাখা উচিত যে আমি যে জিনিসগুলো বললাম বা মনে রাখার যে কৌশলগুলো বললাম, এটা কিন্তু কোনো নিয়ম না। অতএব তোমরা যদি ভাবো যে এটাই নিয়ম, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এটা নিয়ম, তাহলে তোমরা ভুল বলছো। কারণ কোনো বইয়ে কিন্তু এইভাবে কোথাও নিয়ম নেই যে যথা থাকলে অতিক্রম না করে এই ব্যাস বা খুঁটি হবে, বা হা থাকলে অভাবই হবে, এরকম কোথাও নেই। ব্যতিক্রম সব কিছুরই আছে, এটারও আছে, কিন্তু আমরা ব্যতিক্রমের দিকে যাব না। তোমাদের পরীক্ষাতে অব্যয়ভাব সমাস থেকে যে উদাহরণগুলো আসে তা কিন্তু এই কয়েকটার মধ্যে থেকেই আসে। তাই আমাদেরকে শুধু আমরা কী করে পরীক্ষাতে ঠিক উত্তরটি লিখব তা জানার জন্য বা তা করার জন্য আমরা কিছু কৌশল মনে রাখব, যে এটাই যে একেবারে নিয়ম, এটাই যে ঠিক, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। এটা শুধু জাস্ট মনে রাখার একটি কৌশল, আশা করি তোমাদের কাজেই লাগবে। পরীক্ষাতে কিন্তু এগুলোর মধ্যে থেকেই আসে, আ, যথা, হা, অনু, হর, উপ, এগুলোর মধ্যে থেকেই সাধারণত আসে। এছাড়াও আরও কিছু কিছু রয়েছে তোমাদের বইয়ে, সেগুলো তোমরা উদাহরণস্বরূপ করে নেবে। আমি সবগুলো লিখলাম না, এখানে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলির নাম লিখলাম ছ সাতটা, বাকি আরও তিন চারটে থাকলো, সেই তিন চারটে তোমরা অবশ্যই কিন্তু বইয়ের উদাহরণ থেকে পড়ে নেবে। আমি আবারও বলছি, কেউ যদি ভাবে যে এটা নিয়ম, তবে সে কিন্তু ভুল ভাবছে, এটা কোনো নিয়ম না, এটা হলো মনে রাখার একটি কৌশল। আমি কিছুই জানি না, তার থেকে আমি অল্প জানি। আমি কিছু না জানাটা ভালো না আমি একটু জানাটা ভালো? অবভিয়াসলি একটু জানাটা ভালো, যে আমি পরীক্ষাতে আসলে কিছুই করতে পারবো না, আমার অব্যয়ভাব সমাস সম্পর্কে কোনো জ্ঞানই নেই, এটা ভালো না আমি অব্যয়ভাব সমাস সম্পর্কে একটু জানি, কৌশলটা জানি, যদি করতে পারি তো ওটা দিয়ে করে দেব। তো সেই অর্থে এটা করানো, এটা একটি কৌশল মনে রাখার, আর কিচ্ছু না। ব্যতিক্রম সব কিছুরই আছে এক্ষেত্রে, এইগুলো কিন্তু ব্যতিক্রম তুমি পাবে, যেখানে দেখবে যে হা আছে বা যথা আছে কিন্তু অতিক্রম না করে হচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভেবো না যে এগুলোই নিয়ম, এটা একবারের নিয়ম, এরকম কিন্তু কোনো কথা নেই। কোনো ব্যাকরণ বই কিন্তু এরকম পাবে না যে এটা নিয়ম, যে যথা থাকলে অতিক্রম না করে, এটা জাস্ট তোমাদের মনে রাখার একটি কৌশল আমি তোমাদেরকে দিলাম, আশা করি তোমাদের কাজেই লাগবে। তাহলে আমাদের চারটে সমাস শেষ হয়ে গেল, দ্বন্দ্ব সমাস, কর্মধারয়ী সমাস, তৎপুরুষ সমাস, আর অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের কোনো শ্রেণীবিভাগ নেই। এরপরে ক্লাসে আমরা সমাসের অন্য একটি ভাগ নিয়ে আলোচনা করব, এবং আমাদের সমাস যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমরা কী করবো, উপপদ তৎপুরুষ সমাসের যে তালিকাটা আমি দেবো তোমাদের বলেছিলাম সেটা সেদিনই দিয়ে দেব। সেই উপপদ তৎপুরুষগুলো তোমরা ভালো মতো পড়লে গেলে আশা করি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর এইটুকুই, এরপরে আবার সমাসের অন্য একটি ক্লাস নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থাকো, এবং বাড়িতে অবশ্যই কিন্তু পড়াশোনাটা করবে। এই বলে আজকের ক্লাস আমি শেষ করবো।